হেই বলিউড লাভার্স, রাইট নাও আমি আপনাদের সাথে আলোচনা করব বলিউড জনপ্রিয় পাঁচজন অভিনেত্রীদের যত এক্স বয়ফ্রেন্ড ছিল সেই বিষয় নিয়ে। বলিউডের আলোচিত অনেক অভিনেত্রী বিয়ে করে সংসারী হয়েছেন, কিন্তু অতীতে যাদের সঙ্গে তাদের প্রেমের গুঞ্জন ছিল তাদের সঙ্গে নয়। এই তারকা পত্নীদের প্রেমিক কারা ছিল তা কি জানেন? কয়েকজনের নাম শুনলে তো চমকে উঠবেন। সো লেটস জাম্প ইন টু দ্য মেইন গসিপ। প্রথমেই রানি মুখার্জি। 1998 থেকে 2006 সাল পর্যন্ত বক্স অফিসকে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন রানি। 2014 সালে ফিল্ম ডিরেক্টর আদিত্য চোপড়ার সঙ্গে চার হাত এক হয় রানি। বলিউডের অন্দরমহলের খবর, গোবিন্দের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন রানি। হাত কেড়ে দিয়ে আপনি ছবির শুটিং এর সময় থেকে নাকি দুজনকে ডেট করতে দেখা গেছিল। এরপরই বলা যায় ঐশ্বরিয়ার বচ্চনের কথা। অভিষেক বচ্চনের ঘরণী হওয়ার আগে ঐশ্বরিয়া এবং সালমানের প্রেম ব্রেকআপ নিয়ে কম আলোচনা হয়নি, যদিও সালমানের পর বিবেক অবয়বের সঙ্গে ঐশ্বরিয়ার সম্পর্ক নিয়ে বিটায়নে বেশ আলোচনা হয়েছিল। এরপরই বলা যায় সোহা আলী খানের কথা। কলিযুগে কুণাল খেমুরের সঙ্গে লিভ ইন এবং এরপরে বিয়ে সেরেছেন সোহা। তবে কুণালের আগে দক্ষিণী তারকা সিদ্ধার্থ নারায়ণের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা গিয়েছিল। শোনা যায় রাংদে বাসন্তি তারকা সিদ্ধার্থের সঙ্গে দীর্ঘদিন ডেটও করেছিলেন সোহা। এরপরে বলবো কারিনা কাপুর খানের কথা। বলিউডের ছোট নবাবের সঙ্গে গাঁট ছাড়া বাঁধার আগে শহীদ কাপুরের সঙ্গে দীর্ঘদিন ডেট করেছেন কারিনা। অফ স্ক্রিনের পাশাপাশি অন স্ক্রিনেও তাদের জুটি ছিল সুপারহিট। এরপর বলা যায় বিপাশা বসুর কথা। বিপাশাকে নিয়ে বিটাউনে গসিপ কিছু কম হয়নি, নানা অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছে তার। জন আব্রাহামের সঙ্গে তার সম্পর্ক ছিল বলিউডের রীতিমতো চর্চার বিষয়। জনের সঙ্গে সম্পর্ক ভাঙার পর 2016 সালে বলি তারকা করণ সিং গ্রোভারের সঙ্গে চার হাত এক হয় বিপাশার। তবে ডিনো মারিয়া এবং হরমন বায়োজের সঙ্গেও তার সম্পর্কের কথা শোনা গেছে, আর এরা দুজনেই ছিল হলিউড অভিনেতা। বলিউডের অনেক তারকারই এই সকল গসিপ আমরা শুনে থাকি, তাদের প্রেমের গুঞ্জন আমরা শুনে থাকি, এবং প্রেম সর্বশেষ অবধি বিয়ে পর্যন্ত কিছু তারকাদের পৌঁছায়, সকলেরটা পৌঁছায় না। সো এসব নিয়ে ভক্তদের আগ্রহেরও কম নেই। সো ভিউয়ার্স, এই পাঁচজন তারকাকে নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড বিনোদন জগতের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।